এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি। আজকে বেবিকে নিয়ে যাচ্ছি একটু সেন্টারে, কারণ টিকা আছে ওই জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর সাথে আছে কার্তিক, কার্তিককেও আজকে ধরে ইঞ্জেকশন দেওয়ার হবে। তাহলে তো ছাড় খুলে যাবে নেই যে, কোথায় গেল? ওই যে ওখানে আছে, মাসির কাছে আছে, মাসির কাছে আজকে টিকা দেওয়া হবে জন্য যাওয়া হচ্ছে। মৌরি নামের একটা ছেলে আমাদের হয়ে গিয়েছে। এই যে বাড়ি থেকে যাচ্ছি, বাচ্চাটা কাঁদছিল, আমি ভাবছিলাম আরো হয়তো জোর কাঁদবে, বাট অতটা কাঁদেনি, এখন ঘুমিয়ে গিয়েছে। এই যে আমার সাথে যে এতগুলো বাচ্চা সবাই ওজন হয়ে নিল, কত কিলো করে ওয়েট, কার সব থেকে বেশি ওয়েট? আমার। তারপর? আমার। তারপর? আমার। আচ্ছা ভালো, কার কত ওয়েট? সবাই কত? আমার 22। তোমার? আমার 18। 19। 19। আরে পাল মৌরি কে কি করে? মৌরি? 18। হ্যাঁ। 3 নাম্বার করে করে। আর বোনের কত? বোনের 4। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ওকে খাই, একটু ঘুমিয়ে পড়াতে হবে। ঘুমিয়ে গিয়েছে বাট খাওয়াতে হবে, খিদে পেয়ে গিয়েছে। মানে যে স্নান কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার বেবি তো ঘুমিয়ে গিয়েছে, ঠাকুমা করলে, বাট একটা এ দেখাই আমার বোন আজকে স্নান করবে না বলে কেঁদেই চলেছে। আজ আধ হয়ে গেল, কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে, কেঁদেই যাচ্ছে। হাতে তেল দিচ্ছে তুমি, আজকে অত ঠান্ডা, ঠান্ডাই নেই, অনেক কিছু যে ভাজা ভুজি মুড়ে, হে লেবু না মৌসুম এখানে আছে যে দুটো, এটা তোদের ঘর থেকে তো আমি জানি, এটা সেয়াদের কালকে এনেছিলি না খিদু গো? দিবি নি আবার কি বেশ 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 না 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 যে না খাবে শুধু খাবে। হ্যাঁ হ্যাঁ, আর কি বৃহস্পতিবারের জন্য সামনে যাবি খেতে বসে গিয়েছি সব নিয়ে, আর বসেছে আমার সাথে। হ্যালো হ্যালো, আর একজন এখনো কাঁদছে হি হি করে করে। দুপুরের খাওয়া কমপ্লিট, খাওয়ার পর এই যে ঘুম পাড়াচ্ছিলাম, বাট এখনো পর্যন্ত ঘুমোইনি। আজকে একটু টিকা দেওয়া হয়েছে তো সেই জন্য একটু পায়ে ব্যথা, হয়তো ঘুমোবেও না, সবসময় কোলে কোলেই থাকবে আজকে। আর সাথে আছে ডিজে সৈকত, কোথায় আর ডিজে সৈকত? ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়া ভাগ্নিকে, ঘুম পাড়ি দে। আর সৌমিলি কি করছে দেখা? ডিজে সৈকত আর একজন আছে চেয়ারে, সে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে গিয়েছে, বাদ দাও কিছু করার নেই। সবাইকে জানাই গুড ইভিনিং। আর ইভিনিংয়ে আমার যেটা কাজ সেটা মানে খাওয়া, সবসময় খাওয়াই কাজ, তো খাওয়া হয়ে গিয়েছে। বাট ভাই বোনের আজকে হয়নি, কারণ বোন একটু নাচ প্র্যাকটিস করেছিলো, ভাই একটু ওর মায়ের সাথে কিছু একটা কাজ করছিল। আচ্ছা, এইমাত্র খবর পেলাম যে ভাইয়ের খাওয়া হয়ে গিয়েছিলো, বাট আমি জানতাম হয়তো খাইনি, তো সেই জন্য সেটা বলা। আর আমার বেবির যেটা কাজ সেও সেটাই করছে, মানে আমার বেবি এখন ঘুমোচ্ছে, ওর পায়ে ইঞ্জেকশন দিয়েছে তো সেই জন্য একটু ব্যথা হয়ে আছে, বাট কি আর করা যাবে, ও ঘুমোচ্ছে এখন, একটু সাবধানে ওকে নিতে হচ্ছে, সাবধানে শোয়াতে হচ্ছে, তো এটাই একটু লক্ষ্য রাখতে হবে, দুদিন বেশি দিন না। আর আমার বোন এইমাত্র এই যে খেতে বসেছে নাচ প্র্যাকটিস করার পর, তারপরে এমন খেতে বসেছে, একটা সবজি তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে, একটা সবজি তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে, আর এত ঝাল লেগেছে, একটা পুরো জলের পুরো মগ নিয়ে বসেছে, এটা জল শেষ করে ফেললো মনে হচ্ছে খেয়ে খেয়ে, কারণ এত ঝাল লেগেছে। দুপুরে ঝাল লাগেনি, ঝাল লাগছে এখন, কারণ দুপুরবেলা একটু কেঁদে কেঁদে খাচ্ছিলে তো সেই জন্য স্বাদটা ঠিক আসেনি, আর এখন ভালোভাবে একটু টেস্ট বুঝে বুঝে খাচ্ছে, সেই জন্য মনে হচ্ছে খুবই ঝাল, তাই তো?
তো আপনাদের দেখিয়েছিলাম কেমন রেগেছিল, কাঁদছিল, এই যে এখন দেখুন সেই মেয়েটা এত শান্ত, এত হাসি খুশি, কি করে হলো? কে স্নান করে দিয়েছিল বলে দে? দিদি স্নান করে দিয়েছিল। আচ্ছা, আমি স্নান করে দিয়েছিলাম, আমার মা ভাত খাইয়ে দিয়েছিল, তারপরে যাই হোক ঘুমিয়ে গিয়েছিল, উঠে নাচ প্র্যাকটিস করে এই খেতে বসেছেন। এত রাগি এই মেয়েটা, প্রচুর পরিমাণে রাগি। আমাদের বাড়ির সব মেয়েরা একটু বেশি রাগি। এই যে চলে এসছে একজন, ফোন দেখা, ফোন দেখা আর নাচা, সব ভিডিও হয়ে যাচ্ছে। কি সর শুভ, এদিকে এদিকে না, রুটি হয়ে গিয়েছে, এবার খাবো। শুধু আমাদের শুধু খাওয়া খাওয়া খাওয়া, সকালে খাওয়া, দুপুরে খাওয়া, সন্ধ্যায় খাওয়া, রাত্রে খাওয়া, শুধু খাওয়ার টেনশন আর কিছু নেই। আর এই সারাক্ষণ ফোন দেখে দেখে হয়নি, আমার বলছে দিদি ফোনটা দে না, দেখবো। আজকে দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছে বলে আজকে ঘুমাইনি, নাহলে কোন দিন ঘুমিয়ে যেত। তাহলে দু চাপড় মার পড়লে একটু তাহলে ঘুমানো হবে দুপুরবেলা, তাই তো? সৈকতেরও যা এরতা সেম। এদিকে ফুলকো লুচি ভাজা হচ্ছে, ফুলকো লুচি, বিগ বিগ লুচি, বিগ বিগ। কটা খেতে পারবি তোরা? তিনটা। ওই যে তাই ফুলকো লুচি হচ্ছে। কি নিয়ে যাচ্ছিস? আটার ডাব্বা। ক কিলো আটা? 4 কিলো। 4 কিলো না 10 কিলো? সৌমিলে যে শুকনো আটা দিয়ে ভিডিও করবে এবার। সব খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, ভাইরও হয়ে গিয়েছে, বাট বোনের এখনও বাকি আছে। ভিডিওটা আর বেশি বড়ো করবো না, এখানে এন্ড করছি। সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসছে নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে, তখন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, গুড নাইট।